আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন হালাকান্নি সুলতানিয়া তোমাদের এই ডেজিগনেশন তোমাদের স্ট্যাটাস কিয়ামতের দিন কোন কাজে আসবে না এগুলো আমি হালাক করে দেব এগুলো ধ্বংস করে দেব ওয়ালা মাদ্রি হিসাবিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন যে জুমাবারে একটি গুরুত্বপূর্ণ বিশেষ আমল সূরা কাহাফ যে কাহাফের পুরোটা অধ্যয়ন করতে পারলে ভালো যাদের সুযোগ আছে আমরা চেষ্টা করব না পারলে অন্তত সূরা কাহাফের প্রথম দশ এবং শেষ দশ আয়াত তেলাওয়াত করলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত ফিতনাই তোমাদের হোক সেই ফিতনা যদি দাজ্জাল এসে যাওয়ার মতো হয় তাহলেও আল্লাহ তাআলা তোমাদেরকে নূর দিয়ে ওই ফিতনা থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আমরা যে সমাজে বাস করছি ফিতনা আছে না নাই কম না বেশি ফিতনার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা সম্পর্কে বর্ণনা করলেন ফিতনাটা কেমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দুটো বর্ণনা আছে একটা বর্ণনা হচ্ছে ফিতনাটা এমন হবে যে সমুদ্রের ঢেউগুলো তোমাদের যখন খেয়াল করো একটা ঢেউ কিনারে এসে যখন ওটা শেষ হওয়ার তার আগেই পিছনে আরেকটা ঢেউ কি হয়ে যায় রেডি হয়ে যায় অর্থাৎ একটা ঢেউয়ের পর আরেকটা ঢেউ কি হয় না মাঝখানে মিলে যায় না একটার পর আরেকটা আসতে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার একটা জামানা যেমন এমন আসবে সে সময় এরকম একটা ঢেউয়ের মতো আরেকটা ঢেউ পিছনে এসে প্রতিযোগিতার ভিত্তিতে তোমাদের ফিতনাগুলো তোমাদেরকে জাপটে ধরবে এই সূরার এই 49 নম্বর একটা আয়াত সূরা কাহাফের 49 নম্বর আয়াত আমাদের জন্য ভয়ানকটা কি আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠার বিষয়টা কি আমার জমি হাতছাড়া হয়ে যাচ্ছে আমার বিল্ডিং দোতলা হয়েছে পাঁচতলা করতে পারি নাই আমার ছেলে মাস্টার্স করেছে চাকরি দিতে পারি নাই এটা কি আমার জন্য সবচেয়ে বড় টেনশন এটা কি সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠা নাকি অন্য কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে সেটা সূরা কাহাফের 49 নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ ويقولون ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها سبحان الله الله تعالى قال إن أودي الكتاب সেদিন তোমাদের প্রত্যেককে যখন একত্রিত করা হবে তোমাদেরকে তোমাদের আমলনামা লিখিত আকারে তোমাদের কাছে পেশ করা হবে না হবে না এটা কঠিন হবে খুব না সহজভাবে উপস্থাপন করা হবে কঠিনভাবে আমাদের সামনে এটা উপস্থাপন করা উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন সেদিন অপরাধীরা পাপিষ্ট ব্যক্তিরা অন্যায়কারীরা দুরাচারীরা যারা জুলুম করেছে যারা অন্যায় করেছে শোষণ করেছে মানুষের সাথে অন্যায় আচরণ করেছে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে সে সমস্ত লোকদের কাছে যখন আমলনামাটা পেশ করা হবে ফাতারাল মুজরিমিন তারা যখন দেখবে মুশফিকিন ওয়াইয়াকুলুনা তারা তখন আফসোস করবে এবং চিৎকার করে বলতে থাকবে ওয়াইলাতানা মালে হাজাল কিতাব দুর্ভোগ আফসোস আমার জন্য পরিতাপ আমার জন্য বদনসিব আমার জন্য মালে হাজাল কিতাব এটা কেমন একটা বই এটা কেমন একটা রিপোর্ট এটা কেমন একটা খতিয়ান এখানে কেমন একটা আমার জন্য বই তৈরি করা হলো লাই ও গাদির সগীরাতান এখানে ছোটটাও বাদ পড়ে নাই ওয়ালা কাবীরাতান বড়টাও বাদ পড়ে নাই ইল্লা আহসা সব এখানে লেখা হয়ে গেল আমার ভাইয়েরা আমাদের সবচেয়ে ভয়ের জায়গাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের জন্য সবচেয়ে বড় উৎকণ্ঠা হলো তোমার জমি হাতছাড়া হয়েছে তোমার বিল্ডিং করতে পারো নাই তোমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারো নাই তোমার ছেলেকে দুনিয়ার সাজ সরঞ্জাম তৈরি করে দিতে পারো নাই এটা উদ্বেগ না উদ্বেগ হচ্ছে মানরাল আইনিল জাহান্নাম কোরআনের এই বর্ণনা থেকে হাদিসের এই বর্ণনা থেকে জাহান্নামের চিত্র দেখতে পেরেছো বুঝতে পেরেছো অথচ এটা নিয়ে তোমার টেনশন হয় না তোমার টেনশন হয়েছে দুনিয়া নিয়ে মানরাল আইনিল জান্নাহ জান্নাতের বর্ণনা শুনেছো এটা নিয়ে তোমার আবেগ তৈরি হয় নাই এটা নিয়ে তোমার কোনো ইমোশন তৈরি হয় নাই এটা নিয়ে তোমার মধ্যে কোনো লোভ তৈরি হয় নাই জান্নাতের লোভ তার মধ্যে তৈরি হয়েছে দুনিয়ার লোভ তার মধ্যে স্থান পেতে পারে না এখন যদি বিশ্লেষণের জন্য আপনি আপনার বিবেককে আপনি আপনার হৃদয়কে আপনি আপনার নফসকে জিজ্ঞেস করেন আসলে আমাদের এখনো পর্যন্ত এই জায়গায় বসা অবস্থায় আমার লোভ কি আসলে জান্নাত নিয়ে নাকি এখনো দুনিয়া নিয়ে
তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের লোভ তোমার মধ্যে তৈরি হলে দুনিয়ার কোনো লোভ তোমার মধ্যে স্থান পেতে পারে না তার মানে আমরা এখনো জান্নাতের লোভে নিজেদেরকে এখনো পাগলপারা করতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাগলপারা করো আমরা এখনো ব্যবসার পাগল আমরা এখনো চাকরি পাগল আমরা এখনো সম্মান মর্যাদার পাগল আমরা এখনো ডেজিগনেশন স্ট্যাটাসের পাগল অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اكثر ذكر الله মুসলিয়ানে کرام আমার শ্রদ্ধেয় ভাই বলেছেন আমি পরিচিত হতে এসেছি আল্লাহ maaf করুন ভাই হয়তো বুঝতে পারেন আমি পরিচিত হতে আসি নাই আমি আপনাদের কাছে একটু সালাম দিতে এসেছি আপনাদের দোয়া নিতে এসেছি আলহামদুলিল্লাহ আমি যতবার এলাকায় আসি এরকম দু চারটা মসজিদ থেকে আমাকে বলা হয় আমাকে দাওয়াত দেওয়া হয় তার আদর করেন স্নেহ করেন আজকে অন্তত পাঁচটা সাতটা মসজিদের আহ্বান ছিল আমি দু একজন ভাইয়ের সাথে কথা বলে বলেছি যে যেহেতু আমার আশেপাশে প্রোগ্রাম আমি এখানেই পড়বো আমি আপনাদের কাছে পরিচিত হতে এসেছি আল্লাহ মাফ করুন এই পরিচয় আমাদের কোনো কাজে লাগবে না হালাকা আননি সুলতানিয়া কিচ্ছু কাজে লাগবে না কে মন্ত্রী কে এমপি কাল কেমতি দিন এগুলো কাউকে জিজ্ঞেস করা হবে না ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি একজন শ্রমিক একজন রিকশাওয়ালা একজন সুইপার তিনিও যদি তার ডান হাতে আমলনামাটা পেয়ে যান তিনি মন্ত্রীর চেয়ে মর্যাদাবান কি পরিচয় কি ইমাম কি খতিব কি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি আসে যায় কাল কেয়ামতের দিন এগুলোর এক পয়সার কোনো মূল্য নাই আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন হালাকা আননি সুলতানিয়া তোমাদের এই ডেজিগনেশন তোমাদের স্ট্যাটাস কেয়ামতের দিন কোনো কাজে আসবে না এগুলো আমি হালাক করে দেবো এগুলো ধ্বংস করে দেবো ওলাম আদ্রি হিসাবিয়া মুসলিয়ানে কেরাম ভালো করে স্মরণ রাখুন আজকে কর্তৃত্ব আছে আজকে আমার ক্ষমতা আছে আজকে আমার মর্যাদা আছে আজকে আমার চেয়ার আছে জশ আছে খ্যাতি আছে অথচ আল্লাহ ভীতি আমার মধ্যে নাই জান্নাতের টেনশন আমার মধ্যে নাই জান্নাতের লোভ আমার মধ্যে নাই এখনো দুনিয়ার সম্মান আমার মধ্যে লোভ কাজ করে এখনো মর্যাদার জন্য আমি বিমোহিত আল্লাহ তাআলা বলে দিলেন কোনো লাভ হবে না পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারু যাকাল আল্লাহ তোমরা আল্লাহর শরণে এমন ব্যস্ত হয়ে পড়ো এত টেনশন নিজের মধ্যে তৈরি করে এত পাগল পড়া হও হাত্তা ইয়াকুলু মাজনুন মুসলিয়ানে কেরাম একটা অনুরোধ করে দোয়ার জন্য আপনাদের কাছে দরখাস্ত পেশ করে কথা শেষ করে দিতে চাই হাত্তা ইয়াকুলু মাজনুন আল্লাহর শরণে জান্নাতের জন্য এমন পরেশান হবেন যে লোকেরা আপনাকে আল্লাহর পাগল বলে ডাকবে আমি আজকে যদি আমাকে জিজ্ঞেস করি আমার স্ত্রীকে আমাকে কখনো বলেছে তোমার আল্লাহর শরণ দেখে তো তোমাকে জান্নাতের পাগল মনে হয় তোমাকে তো আল্লাহর পাগল মনে হয় তোমাকে তো আল্লাহর দিনের পাগল মনে হয় আমার সন্তান কি আমাকে একথা বলেছে আমার এলাকার প্রতিবেশী কি আমাকে একথা বলেছে আমার ব্যবসায়িক পার্টনার কি আমাকে একথা বলেছে আমার মসজিদের মুসল্লি আমার ইমাম হিসাবে আমাকে কি দেখে কোনোদিন বলেছে হুজুর আপনাকে তো আল্লাহর পাগল মনে হয় আমি শফিকুল ইসলাম মাসুদকে দেখে কি বাউফলের একজন মানুষ ধরে বলেছে মাসুদ ভাই আপনাকে দেখে তো আল্লাহর পাগল মনে হয় অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইয়াকুলু মাজনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি সুন্নাহ পরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লম্বা জামা পরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়ি রেখেছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আরেকটা সুন্নাহ সেই সময়ের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পাগল বলছে না বলে নাই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন ওমা সাহিবুকুম বিমাজনুন খবরদার আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দুনিয়ার পাগল মনে করো না তাকে ব্যবসার পাগল মনে করো না তাকে চাকরি পাগল মনে করো না তাকে স্ত্রী সন্তান পুত্র পরিবার পরিজনের ভালোবাসার পাগল মনে করো না আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল এটা ঠিক আছে কিন্তু কিসের পাগল আল্লাহর পাগল এই আল্লাহর পাগল হওয়ার সুন্নাত তো আমাদের কারো লাগবে না খালি টুপির সুন্নাত দিয়ে পার পাইয়ে যাব দাড়ির সুন্নাত দিয়ে পার পাইয়ে যাবেন লম্বা জামার সুন্নাত দিয়ে পার পাইয়ে যাবেন আজকে একটা আবেদন রেখে শেষ করতে চাই মুসলিয়ানে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবকেরা তরুণেরা দুনিয়ার পেছনে ছুটছে আমরা চোখ বন্ধ করে আমাদেরকে কেউ কাউকে বলে আপনি ব্যবসার পাগল আমাদের কেউ কাউকে বলে আপনি চাকরির পাগল আমাদের কেউ কাউকে বলে তুমি স্ত্রী সন্তান ভালোবাসার পাগল আমাদের কেউ কাউকে বলে তুমি জমি জমা প্লট বিল্ডিং এর পাগল ফ্ল্যাটের পাগল সম্মান মর্যাদা এমপি মন্ত্রী হওয়ার পাগল আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপির সুন্নাহ পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির সুন্নাহ রেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার সুন্নাহ তরিকার চেষ্টা করেছি
সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দ্বীনের পাগল বলে লোকেরা ডাক দিয়ে তাকে বিরক্ত করত বিব্রত করত আমি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনে আজকে ভ্রমণ করি আমাকে তো আজকে কেউ এখন পর্যন্ত দ্বীনের পাগল বলে আজকে আমরা এখানে যারা উপস্থিত আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে আজকে থেকে দুনিয়ার পাগলামি বাদ দিয়ে আজকে থেকে সম্মান মর্যাদা ডেজিগনেশন স্ট্যাটাসের পাগলামি বাদ দিয়ে জমি জমা ফ্ল্যাট প্লটের পাগলামি বাদ দিয়ে স্ত্রী সন্তান পুত্র পরিবারের ভালোবাসার পাগলামি বাদ দিয়ে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য হাত্তা ইয়াকুল মাজনুন যতক্ষণ পর্যন্ত লোকের আমাকে আল্লাহর পাগল না বলছে ততক্ষণ আমি আমার দ্বীনের কাজ স্তব্ধ করব না ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি সবাই মহান আল্লাহ দয়া করে আমাদের হাতগুলো আরশে আজিম থেকে এই দুনিয়ার ক্যামেরায় নয় আরশে আজিম থেকে আল্লাহ তাআলা হাতগুলো ভিডিও করে রেখে কাল কিয়ামতের দিনে দেখে দেখে যেন নাজাতের উসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে দেন এই হাতগুলো দেখে দেখে যেন জান্নাতের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দেন আমিন সম্মানিত মুসলিমান ইকরাম আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে নসিহা করেছেন তোমাদের জন্য করণীয় হচ্ছে কি করণীয় হচ্ছে দুটো যদি ফাসাও ফাইউ হাসাবু হিসাবা ইয়াসির হিসাব সহজ করতে চাও তাহলে উপায়টা কি উপায়টা হচ্ছে একটা একটাই ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি ডান হাতে পেতে হবে তার মানে আপনাকে ডানপন্থী হতে হবে তার মানে আপনাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হাঁটতে হবে তার মানে কোন মাসসাদিকিন সত্যপন্থী হতে হবে ওয়াআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি কোন ব্যক্তি যখন আমলনামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে তাকে সাথে সাথে বলা হবে সুম্মাল জাহিমা সাল্লুহু তোমার হিসাব লাগবে না তুমি বিনা হিসাবে কোথায় জাহান্নামে শুধু কোন হাতে রিপোর্ট পাইছে বাম হাতে আমরা কোন হাতে রিপোর্ট পেতে চাই ডান হাতে রিপোর্ট পাওয়ার জন্য কোন পন্থী হবেন আজকে আমাদের সমাজে দুই পন্থী আছে ডানপন্থী মানে গর্ব করে অহংকার করে নিজেরা নিজেদেরকে কি পন্থী বলে দাবি করে আছে না নাই আছে আছে বলে আমরা বামপন্থী অথচ আল্লাহ তাআলা ডিক্লেয়ার করে দিলেন ডানপন্থী হও ডান হাতে পাও কোন মাসসাদিক ডানপন্থীদের তার চেয়ে জীবন যাপন করো তাহলে আল্লাহ তাআলা ফাসাও ফাইউ হাসাবু হিসাবাই হিসাব কি করবেন এইটুকু বলে এক মিনিট চেয়ে নিচ্ছি এইটুকু বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আয়েশা ভালো করে মনে রাখো মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা আপনি তো আমাদের হিসাব রাখতেছেন রোজার হিসাব রাখতেছেন আল্লাহ দিনের পথে খরচ করতে হিসাব কিতাব কইরে মোটামুটি মিলাই জেলায় দেখছেন যে জান্নাত তো টুকটাক পাবোই মোটামুটি ভাড়াও সাবলেটও দিতে পারবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে স্মরণ করিয়ে দিচ্ছেন মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা কোন ব্যক্তির যদি কিয়ামতের দিন শুধু হিসাব শুরু হয়ে যায় হিসাব দিয়ে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মান হুসিবা শুধু হিসাব শুরু হয়ে গেছে ইয়াউমাল কিয়ামাতি উযযিবা সে কোথায় যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে তাহলে ফাসাও পাই হাসাবু হিসাব ইয়াসির হিসাব সহজ করার অর্থ কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করার অর্থটা কি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিসাব সহজ করার অর্থ হলো তাকে প্রশ্ন কম করা হবে না তাকে প্রশ্ন করে জবাব দিয়ে দিতে সহযোগিতা করা হবে না অথবা তাকে প্রশ্ন করার ক্ষেত্রে কোনো রকম পার্শিয়ালিটি করা হবে না বরং তাকে কোনো প্রশ্ন করা ছাড়াই বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ আমরা সেই বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আজকে আমাদের আমলনামাটা সুন্দর করে ডান হাতে পাওয়ার জন্য কি আজকে সিদ্ধান্ত নিতে আমরা রাজি থাকলাম ইনশাআল্লাহ এই একটা আমল আর আমাদের শ্রদ্ধেয় খতিব যে পিতামাতা এবং সন্তানের হকের প্রশ্নে আলোচনা করেছিলেন আমরা আশা করব আজকে পিতারাও এখানে আছেন আজকে মাতারাও এখানে আছেন ঈদুল আজহা সামনে আসছে আমি আশা রাখি যে নিশ্চয়ই সেই আলোচনা হবে পিতামাতা এবং সন্তানের হকের আলোচনার একটা লাইন আমি হুজুরের সাথে যোগ করে বিদায় নিচ্ছি পিতা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে তার অনুসারী হতে পারে তাহলে সেই পরিবারেই হযরত ইসমাইলের জন্ম হবে আমরা ইসমাইল চাই আমরা ইসমাইলের মতো সন্তান চাই কিন্তু নিজেদেরকে হযরত ইব্রাহিম করতে চাই না কোন ইব্রাহিম যে ইব্রাহিম তার নিজের সন্তানকে জবাই দেওয়ার জন্য পাথর মেরেছিলেন আমরা পাথর মারার জন্য হাজিগণ এখন যাবেন পাথর মেরেছিলেন শয়তানকে মোকাবেলা করার জন্য শয়তানের অন্যায় সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার জন্য আজকে আমাদের সমাজে সেই শয়তানের অস্ত্র আছে সেই অন্যায় সিদ্ধান্ত মিনাল জিন্নাতি অন্যাস মানুষ এবং শয়তানের মধ্যে আছে না নাই শুধু কি জিনের মধ্যে না মানুষের মধ্যেও আছে তাহলে রসুল আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পিতা আমরা পেয়েছি মিল্লাত আবিকুম ইব্রাহিম যে পিতা এই শয়তানের অস্ত্র মোকাবেলার জন্য পাথরের সুন্নাহ পালন করেছেন সেই পাথরের সুন্নাহ আজকে যদি ওই অস্ত্র থাকে সেই পাথরের সুন্নাহ আমাদের থাকবে না শুধু ভাই হজ পর্যন্ত থাকবে ট্রেনিংটা ওখানে
কিন্তু বাস্তবায়নটা এখানে তার অর্থ এই নয় যে আজকেই আপনি পাথর নিয়ে ঝাঁপাই পড়েন কিন্তু আপনার প্রস্তুতিটা হচ্ছে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে ওখানে পাথর দিয়ে তুমি তিনটা মোকাবেলা করে আসলে আমি দেখে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেকে আবেগের বশবর্তী হয়ে পাথর মারা শেষ করে শেষ পর্যন্ত পায়ের জুতা খুলে মাইরে দিয়ে চলে আসে আমি তখন দূরে জিজ্ঞেস করলাম বাইরে জুতা মারার তো বিধান এখানে রাখা হয় নাই কেন মারলেন কয় মাস বেশ দোষ চলে আসছে আমি বললাম এই জোর সেখানে সব রেখে যায় না কিছু নিয়ে কোথায় যায়েন দেশে যায়েন দেশে ইবলিস আছে না নাই মিনাল জিন্নাতে জিনদের মধ্যে আছে না নাই শয়তান মানুষদের মধ্যে আছে না নাই সেই শয়তান সেই জিন সেই ইবলিস মোকাবেলা করার জন্য কিছু জোর একটু পকেটে রাইখেন তারাই সেই শয়তানের সাথে আপোষ করে না করে না তারাই সেই শয়তানকে পাথর মারার মোকাবেলা করলে আপনাকে বলা হয় জঙ্গি আপনাকে বলা হয় উগ্র আপনাকে বলা হয় সাম্প্রদায়িক আমরা তীব্র নিন্দা জানাই ইসলামের এই সুন্নাগুলো আমরা উজ্জীবিত রাখবো ইনশাআল্লাহ সেজন্য যদি সন্তানের হক আদায় করতে চান তাহলে প্রথম নিজেকে আগে পিতা হিসাবে কোন তরিকায় নিতে হবে আমরা ইব্রাহিম হব আল্লাহ আমাদের ঘরে কি দেবেন ইসমাইল দেবেন আসুন আমরা ইব্রাহিমের ফয়সালা নিলাম আমরা ইব্রাহিমের সুন্নার উপরে দাঁড়িয়ে গেলাম আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে এক একজন কি দিয়ে দিবেন ইসমাইল দিয়ে দেন আমরা ইসমাইল পেতে চাই কিন্তু তার আগে আমরা নিজের আগে কি হতে চাই আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করলে তারাই আমাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين আপনারা মেহেরবানি করে যদি কেউ কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় একদম এখন এই অবস্থায় সবটুকু আমরা মাফ করে দিলাম তো সবাইকে সবাই ইনশাআল্লাহ আমাদের কারো কোনো ব্যথা নাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দয়া করুন কারণ কোন একটা আমল করতে এসে আমরা যদি আরেকটা মানে আল্লাহর নারাজির মধ্যে পড়ে যায় তাহলে ওই আমলগুলো কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহ তাআলা দয়া করে আমাদের ত্রুটি বিচ্ছেদে মাফ করে দিয়ে আমলগুলো যেন কবুল করে নেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু